আবদুল্লাহ আপনি লিখেছেন আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আমরা অনেক সময় বলে থাকি যে ওই ব্যক্তিকে হাসপাতালে নিলে মারা যেত না এ ধরনের কথা বলা কি সঠিক আল্লাহ আপনাকে ভালোবাসুক ভাই আব্দুল্লাহ এরকম বলা উচিত না এটা ইমানদারের ইমানের সঙ্গে আসলে সংগতিপূর্ণ কথা নয় যে হাসপাতালে না নিলে সে নিলে সে মারা যেত না এবার এরকম করে একেবারে নির্দিষ্ট করে এরকম করে বলা উচিত নয় তবে আমরা যদি এই কথাটাকে অন্যভাবে বলি যে ধরুন লোকটাকে হাসপাতালে নেওয়ার আমাদের চেষ্টা করা উচিত ছিল আমাদের চেষ্টায় ত্রুটি যেন না হয় সেটা আমরা খেয়াল করব বাট হাসপাতালে নিলে সে মারা যেত না এটা করলে এটা হতো না এরকম সরাসরি কোনো কথা বলা অনুচিত কারণ হলো আমরা জানি যে আল্লাহর ফয়সালা বাইরে কিছুই হয় না তার নসিব এরকমই ছিল মাইশা লিখেছেন আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আমার চাকরি করতে গিয়ে সন্তান লালন পালন এবং মাঝে মাঝে নামাজ পড়তে সমস্যা হচ্ছে তাই আমি চাকরিটা ছেড়ে দিতে চাচ্ছি কিন্তু আমার বাবা মা চাকরি ছাড়তে নিষেধ করছেন এখন আমার করণীয় কি সেখানে যদি আপনার অসুবিধা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনি চাকরি ছেড়ে দিতে পারেন বাবা মা এক্ষেত্রে নিষেধ করলেও বিশেষ করে আপনার পর্দার অসুবিধা যদি হয় সেক্ষেত্রে বাবা মা নিষেধ করলেও তাদের নিষেধ মানাটা আপনার জন্য আবশ্যক নয় কারণ সেটি কোনো নিষেধাজ্ঞা নয় আপনি আপনার জায়গা থেকে তাদের সেবার চেষ্টা করবেন এবং তাদের নির্দিষ্ট কেন মানতে পারছেন না অপরাগতা কোন জায়গায় সেটা আপনি বিনয়ের সাথে জানিয়ে দেবেন তুলির রহমান আপনি লিখেছেন কোন স্কুল ছাত্রীর পড়াশোনা খরচ বহন করলে কি তাদেরকে জারিয়া হবে না কি সাধারণ দান হবে স্কুল ছাত্রী আপনার তাকে যে পড়াশোনার জন্য টাকা দিচ্ছেন এটা দিয়ে সে যে পড়াশোনা করছে সেটা পর্দা মেনটেন করছে কি না সে আবার ওখানে পড়াশোনা করে বেপর দিকে দিকে যাচ্ছে কি না এটা একটা দেখার বিষয় এখন সেকুলার সিস্টেমের স্কুলে পড়ে মানুষ দিনদারিতার চাইতে দিনদারিতা থেকে বিমুখ বেশি হচ্ছে এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত তবে শিক্ষার ক্ষেত্রে তাকে সরিয়ার সীমানার মধ্যে থেকে শিক্ষার চেষ্টা করছেন তার জন্য সহযোগিতা করলে সেটা অবশ্যই স্বভাবে যদি দিনই শিক্ষা দেন তাকে কল্যাণকর শিক্ষা দেন যা দিয়ে এসে অন্যদের উপকার করবে তাহলে সেক্ষেত্রে ওই উদ্দেশ্যে আপনি শেখাচ্ছেন সে ওই উদ্দেশ্যে শিক্ষা অনুষ্ঠানকে ইমপ্লিমেন্ট যদি করে তাহলে ওটা সরকার জারিয়া হতে পারে কারণ অ্যালমোনিয়ন্তফাভাবে উপকারী জ্ঞান যদি কাউকে শিক্ষা দেওয়া হয় বা রেখে যায় দুনিয়াতে সেটা জারিয়ার সব এনে দেয় খন্দকার তহিদুল ইসলাম লিখেছেন গিবস সমালোচনা এবং পারিবারিক কলহ থেকে মুক্ত থাকতে যদি মা বোনের সাথে যোগাযোগ দূরত্ব বজায় রাখি তাহলে কি গুণা হবে এটা তো সমাধান নয় সমাধান হলো নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করা মা বোন রক্ত সম্পর্কীয় তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা গুনাহের কথা তবে হ্যাঁ বেশি কথা বলে সমস্যা হয় সেক্ষেত্রে আমি একটু নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য অভ্যস্ত করার জন্য আমি যদি নিয়ন্ত্রণ করতে পুরোপুরি পারি না এটা সময় নিচ্ছি সেই জন্য আমি একটু যোগাযোগ কম রাখলাম সেটি ঠিক আছে কিন্তু এই কমের পরিমাণ কতটুকু সেটা যদি সম্পর্ক ছিন্নের পর্যায়ে চলে যায় তাহলে তো গুণ হবে সম্পর্ক ছিন্ন করা যাবে না আবার গেবস সমালোচনা থেকেও বেঁচে থাকার চেষ্টা করতে হবে সেটা মধ্যে সমন্বয় করতে হবে